ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একজন বোন জানতে চেয়েছেন, বাথরুমে ওযু করতে ঢোকার আগে বিসমিল্লাহ বলে ঢুকে ওযু করতে বলা হয়, যেহেতু টয়লেট সেপারেট থাকে না। এখন আমরা যখন গোসলে যাব, গোসল শেষে ড্রেস চেঞ্জ করা লাগে, তাই আমরা কি বাথরুমে প্রবেশের আগেই বিসমিল্লাহ বলে প্রবেশ করব? الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد جي সম্মানিত বোন, আমরা যখন বাথরুমে থাকি, বাথরুমে থাকাকালীন যখন সে পেশাব পায়খানারত থাকবে, এমতো অবস্থায় এক অপরের সাথে কথা বলা, জিকির আজকার করা, বা হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা, বা কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া, বা মুয়াজ্জিনে তখন যদি আজান দেয় সেই আজানের জবাব দেওয়া থেকে বিরত থাকবে। যখন মানুষ টয়লেটে বা বাথরুমে থাকে পেশাব পায়খানারত অবস্থায়, এমত অবস্থায় আজানের জবাবও দেবে না, সালাম দিলে সালামের জবাব দেবে না, হাসি আসলে তার জবাবে আলহামদুলিল্লাহ বলবে না, তার উত্তরে আলহামদুলিল্লাহ বলবে না, তেমনি কারোর সঙ্গে গল্প গুজব করবে না, এগুলো নিষেধ। যেহেতু হাদিসের মধ্যে এসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মতে বর্ণিত, তিনি বলেন, মাররা রাজুলু বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াকুল ফাসাল্লামা আলাইহি ফালাম ইয়ারুদ্দ আলাইহি। এক ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যেতেছিলেন, এমতো অবস্থায় যে তিনি পেশাব করা অবস্থায় ছিলেন, এমতো অবস্থায় তিনি তাকে সালাম দেন এবং সালামের উত্তর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন না। তেমনিও আবু দাউদ নাসাই ইবনে মাজাতেও এ ধরনের হাদিস এসেছে। তিনি বলেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলাম, ওয়া হুয়া ইয়াকুল এমত অবস্থায় যে তিনি পেশাব করা অবস্থায় ছিলেন, ফাসাল্লামা আলাইহি, তখন আমি কি করলাম, তাকে সালাম দিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি কি করলেন, সালাম দিলেন, ফালাম ইয়ারুদ্দ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালামের উত্তর দিলেন না, হাত্তা তাওয়াদ্দা, এমনকি তিনি ওযু করলেন, সুম্মা আতাযারা ইলাইয়া, এবং তিনি ক্ষমা প্রার্থী হলেন, ওয়াকাল ওযুর পেশ করলেন, ইন্নি কারহতু আন আযকুরা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা আলা তুহরিন, তো আমি এটা পছন্দ করলাম না যে আল্লাহ জিকির আজকার করব বিনা তাহারাতে, অর্থাৎ বিনা ওযুতে। তো তিনি পাক পবিত্রতা অর্জন করলেন, পেশাব থেকে ফারেগ হলেন, তারপরে তিনার ওযু করার পরে তিনার সালামের উত্তর দিলেন। যাই হোক, এই মর্মে আরও হাদিস রয়েছে, মোট কথা হলো এই, যদি কোনো ব্যক্তি টয়লেটে থাকে, পেশাব বা পায়খানা করার জন্য যে টয়লেটে গিয়ে থাকে, এমতো অবস্থায় বাহির থেকে যদি কেউ সালাম দেয় বা এমতো অবস্থায় যদি আজানের মসজিদে আজান দেয়, তাহলে সেগুলোর সালামের জবাব দেবে না বা আজানের জবাব দেবে না, তেমনি টয়লেটে বসে আল্লাহর জিকির আজকারও করবে না, বা আশেপাশে যদি টয়লেট থাকে এক অপরের সাথে গল্প করবে না, বিনা প্রয়োজনে গল্প গুজব করা যাবে না, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। এখন কথা হলো এই যে যদি বাহিরে ওজুর ব্যবস্থা না থাকে, বাথরুমের ভিতরেই যদি ওজুর ব্যবস্থা করা হয়ে থাকে, তাহলে বাহির থেকে বিসমিল্লাহ বলে যেতে হবে না, বা গোসল করবে কাপড় চেঞ্জ করবে এর জন্য বাথরুমের বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে না, বরং তার উচিত এবং কর্তব্য হলো এমতো অবস্থায় সে বাথরুমের ভিতরে যখন ওযু করবে তখন মনে মনে বিসমিল্লাহ বলবে, উচ্চারণ করে উচ্চস্বরে বিসমিল্লাহ সেখানে বলবে না, বরং মনে মনে বিসমিল্লাহ বলে নেবে, তারপর ওযু করবে। তেমনিও কাপড় পরিবর্তন করার ক্ষেত্রে বা গোসল করার আরম্ভণিতে সে মনে মনে বিসমিল্লাহ বলবে, তাকে উচ্চস্বরে বলতে হবে না, যেমনি বাহিরে যখন আমরা ওযু করে থাকি তখন উচ্চস্বরেও অনেক সময় বলে থাকি, কিন্তু বাথরুমের ভিতরে যখন কোনো ব্যক্তি ওযু করবে বা কাপড় চেঞ্জ করবে
এমত অবস্থায় তাকে উচ্চ স্বরে বিসমিল্লাহ না বলে মনে মনে সে বিসমিল্লাহ বলে ওযু করবে, এবং বাথরুম থেকে বের হয়ে ওযুর শেষে যে দোয়া পাঠ করা হয়ে থাকে সে দোয়া পাঠ করবে। কিন্তু যদি ওযু করার নিয়ত থাকে তাহলে টয়লেটের বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে এ কথা ঠিক না, বরং পেশাব পায়খানা বা টয়লেটে যাওয়ার যে দোয়া রয়েছে সেই দোয়া পড়ার পর বাথরুমে প্রবেশ করবে। বাথরুমের কাজ সমাধা করার পর যখন সে ওযু করবে তখন সে মনে মনে বিসমিল্লাহ বলে নেবে, এটাই যথেষ্ট। তাকে বাহির থেকে বিসমিল্লাহ বলে তাকে প্রবেশ করতে হবে ওযুর জন্য এ কথা ঠিক না। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।